রিফাতের ভুরুতে ভাঁজ পড়ে। ইয়ানার সাধারণ কথাই অসাধারণ কিছু অনুভব করলো রিফাত। তার হাতে বিচরণ বাড়ল, আরও সান্নিধ্য, আরও বেশি সান্নিধ্য লাভের উদ্দেশ্যে ইয়ানাকে তার কাছে আনলে ইয়ানা পিছিয়ে যায়। স্বামীর বুকে মৃদু ধাক্কা দিয়ে মৃদু হেসে বলে, আপনার বেহায়া হাতকে বলুন আমায় ছাড়তে। রিফাত মানল না। ইয়ান এবার নিজের চিকন তর্জনী আঙ্গুল দিয়ে রিফাতের ঘাড়ে আঁকিবুকি করতে করতে বলে, ফ্রেশ হব, একেবারে কাল সকালে হয়েও ফ্রেশ। না না না, আমি এক্ষুনি হব। যান, আপনি অন্য রুমে ফ্রেশ হয়ে আসুন। যেতেই হবে। জি মিস্টার, চেঞ্জ করব আমি। হেল্প করি? যা বলছি। রিফাত বাধ্য হয়ে ছেড়ে দেয় ইয়ানাকে। ইয়ানা ঘুরে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে অগ্রসর হতেই মনে মনে হাসলো। ধীরে সুস্থে গহনা খুলে টেবিলে রাখে, অতপর আলমারি খুলে নজর বুলিয়ে দেখে তার বস্ত্র বলতে কুর্তি এবং শাড়ি ছাড়া কিছুই নেই। ইয়ানা কিছুক্ষণ ঠোঁট কামড়িয়ে চিন্তা করলো, কিছু অতপর হাত বাড়িয়ে টেনে নিল প্রিয়তমের একটা সাদা শার্ট, কলারে নাক লাগিয়ে ঘ্রাণ নিল। আহা, এই গন্ধ পৃথিবীর সব সুঘ্রাণকে হার মানে। সময় পেরোয় আধ ঘন্টা 40 মিনিট। রিফাত টি শার্ট ট্রাউজার পরে টাওয়াল কাঁধে ঝুলে রুমে প্রবেশ করে হাতে তার 2 মগ কফি। তার এখন কফির ভীষণ প্রয়োজন, তাই ইয়ানার জন্য পানি এনেছে, কিন্তু রুম ফাঁকা। রিফাত ভুরু কুঞ্চিত করে এদিক ওদিক তাকাতেই দেখতে পায় ইয়ানাকে। নূপুরের হালকা ঝনঝন শব্দ তুলে দৃঢ় পায়ে হেলে দুলে ব্যালকনি হতে রুমে প্রবেশ করছে সে। রিফাতের চিত্র নেমে উঠল, আখির আকার পিয়ত হলো, কপালে ঘামের বিন্দু ফুটে উঠল। বাড়ির নিঃশ্বাস টেনে ইয়ানাকে একবার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে লম্বা কেশ পরনে তার সাদা শার্ট, যা হাঁটুর উপরে নিজের স্থান অর্জন করেছে, সুপ্র স্নিগ্ধ অনন, আবেদনময়ী রূপে তার বোকা পিয়সী। রিফাতের পরশুদ্ধ বেসামাল বুকে ঢেউ খেলে যায় তার। মারার প্ল্যান করছো আমাকে? রিফাত এন অসহায় ভঙ্গিতে বলা কথায় ইয়ানা খিলখিলে হেসে উঠল। এই হাসি যেন খঞ্চর চালানো রিফাতের বুকের বাঁ পাশে উন্মুক্ত শ্বেতাঙ্গ দুই পায়ের দিকে নজর গেলে রিফাতের কণ্ঠনালীতে খরা পড়ে। ইয়ানা চপল পায়ে তার দিকে এগিয়ে এসে একবার তার হাতের কফির কাপের দিকে তাকিয়ে নাক কুচকে বলে, গরম কিছু খাবো না, ঠান্ডা খাবো, আইসক্রিম এনে দিই। রিফাতের দৃষ্টি অবলোক, ইয়ানার মেলে অবৈ তার কাছে স্পষ্ট। লুকানো ঘিয়া রঙের অধবস্তু ও এড়ালো না রিফাতের তীক্ষ্ণ নজরে, মেয়েটা তাকে জ্বালিয়ে দিচ্ছে ভিতর থেকে। ইয়ানা শার্টের ইয়া লম্বা স্লিপ দিয়ে রিফাতের কপালের ঘামটুকু মুছে দিতে দিতে মোহনীয় কণ্ঠে বলে, এ কি ঘামছেন কেন আপনি? গরম লাগছে ভীষণ, মনে হচ্ছে কেউ মরুভূমির উষ্ণ বায়ু ছেড়ে দিয়েছে রুমে। ইয়ানা দীর্ঘশ্বাস ফেল, বেশ কয়েকবার মাথা ঝাঁকিয়ে রিফাতের কথার সম্মতি জানতে জানতে শার্টের উপরের বোতাম খুলে ফেল। ঠিক বলেছেন, আজ মনে হয় একটু বেশিই গরম। আপনি দাঁড়িয়ে কেন, যান তাড়াতাড়ি, আমি আইসক্রিম না খেয়ে ঘুমাবো না। হাতের কফিটা আমায় দিন, না খেলে ওটা অপচয় হবে। রিফাতের হাত থেকে কাপ কেড়ে নিয়ে সোফায় নরম পতন এলিয়ে বসল, পা দুটো সুন্দর ভঙ্গিতে সোফার হতে ফ্লোরে রাখলো। বুকের কাজটা অপূর্ব লাগছে, মেলে কাঠামো অস্থির, চোখ জ্বলে উঠল মানবটি। রিফাতের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে যেন। সে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যেতে ইয়ানা চড়ে হাসল, রিফাতের শ্বাস দ্রুত চলছে। লিফট থেকে নেমে আসে পাশে তাকালো, রাত বেড়েছে কিন্তু এখানে জনসংখ্যা খুব একটা কমেনি, এখনও অনেকে রাস্তায় চলাচল করছে। আসার সময় রিফাত একটা আইসক্রিম পার্লার দেখেছিল, সেই ভাবনা অনুসরণ করে কিছুটা এগাতেই সে আইসক্রিম পার্লার চোখে পড়ে। রিফাত সেখান থেকে 2 বক্স আইসক্রিম কিনে ফিরে আসে। ইয়ানা একই ভঙ্গিতে সোফায় বসা অবস্থায় মোবাইল টিপছে, রিফাতকে দেখে উৎফুল্ল হয়ে বলল, এত তাড়াতাড়ি চলে এলেন, আমি ভেবেছিলাম লেট হবে, ভালোই করেছেন, দিন এদিকে। ইয়ানা বক্স দুটো নিয়ে সোফায় আর টি টেবিলের মাঝবর্তী জায়গায় গোল করে বসে, চামচ সে আগে থেকে এনে রেখেছিল। রিফাত তার কফির কাপ হাতে নিয়ে সোফায় ঠিক ইয়ানার পাশ ঘেঁষে বসলো, চুমুক দিতে দেখলো ঠান্ডা হয়ে গেছে সেই পানীয়। ইয়ানা এক চামচ পুরে চোখ বন্ধ করে তৃপ্তি সহকারে খেতে লাগলো, পা নাচিয়ে প্রদর্শন করে আইসক্রিমের স্বাদ। রিফাত এদিকে ঘামছে, একমনে ইয়ানাকে দেখছে সে। কামাকিনী রূপে ইয়ানা নিজেকে উপস্থাপন করে রেখেছে, এ যেন স্বয়ং সিংহকে মাংস খেতে আহ্বান জানান না দেখেই উপলব্ধি করতে পারছে রিফাতের অবস্থা। মজা লাগছে তার ভীষণ,
হালকা মস্তক বাঁকিয়ে পরশটির দিকে নজর বুলিয়ে বলল, ওভাবে দেখলে নজর লাগবে, পরে আমার পেটের সমস্যা হবে, খেতে মন চাইলে বলুন, দিচ্ছি এক চামচ। রিফাত যেন হুঁশ ফিরে পেল, ভরকে গেল কিছুটা। মেয়েটির বাক্য চঞ্চল, রিফাত আনমনে শুধালো, আই ওয়ান্ট টু ইট সামথিং এলস। রিফাতের কথায় লাল হয় মেয়েটির গাল, ইয়ানার শরীর থেকে কেমন এক ঘ্রাণ আসছে। রিফাতের অনুভূতি খলপলি উঠছে, তার নেত্রগুলোকে ঠেকছে ইয়ানার আশ্চর্য পদন। আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা দেখলে কেমন ছুঁয়ে দিতে ইচ্ছে করে, তাই না ডক্টর? ইয়ানার হঠাৎ এমন প্রশ্নে রিফাত ফুরকুঞ্চিত করে। ইয়ান এবার কিছুটা মাথা উঁচিয়ে তাকালো রিফাতের দিকে। লোকটার শরীর থেকে কেমন গরম আবহাওয়া নির্গত হচ্ছে, যা ইয়ানাকে ভিতর থেকে কাঁপিয়ে তুলছে। আমার একটা নিজের আকাশ আছে, সেই আকাশের একটাই মাত্র উজ্জ্বল নক্ষত্র, আর তার হলো বোকা প্রেয়সী। বোকা প্রেয়সী? ইয়ানা, আমি বোকা? হ্যাঁ। কিভাবে? এই যে আমায় প্রলুব্ধ করে চলেছ সেই কখন থেকে, কিন্তু এর পরিণাম কত সাংঘাতিক হবে তা তুমি ভাবতেও পারছো না ইয়ানা। ইয়ানা চোর ধরা পড়ার মতো করে আড়ালে জিভ কাটে, তার অভ্যন্তরে চলছে প্রবল ঝড়। নিজেকে সামলে উঠে পালানোর আগেই তার পায়ে মোচড় লেগে পড়ে যেতে নিলে তৎক্ষণাৎ তাকে ধরে নিজের কোলে বসে রিফাত। ইয়ানা আঁক করে ওঠে, রিফাতকে আঁকলে ধরে চোখ খিঁচে নেয়, পায়ে লাগেনি খুব একটা, কিন্তু ব্যথা হচ্ছে মৃদু। রিফাত যেন হুঁশ হারায়, মেয়েটার চোটের কথা ভুলে বসলো ছেলেটা। ইয়ানাকে এক প্রকার নিজের সঙ্গে মিশিয়ে নিল, লম্বা কেশ চড়িয়ে অধর বসায় ইয়ানার গৃপা দেশে। নিজের এতক্ষণ সংযোগে রাখা সমস্ত অনুভূতি যেন একত্রে ঢেলে দিল চিকন দেহের অধিকারী ইয়ানার উপর। মৃদুমন্দ ব্যথায় কুঁকড়ে উঠল ইয়ানা, রিফাতের দাঁতের সুচালো অংশ আরও দাবিয়ে দিল ইয়ানার শুভ্র গলদেশে। রিফাতের ভঙ্গিমা ব্যাকুল, ইয়ানার অস্পষ্ট আর্তনাদ শুনতে পেল রিফাত, কিন্তু হেলদোল হলো না তার। সে তার অধরে গভীর চুমন এঁকে দেয়। ইয়ানা টেনে শ্বাস ছাড়ে, চোখে তার পানি টালমাটাল। রিফাত একই জায়গায় ঠোঁট পোলাতে ইয়ানা ভাঙ্গা কণ্ঠে বলে, ব্যথা করে ওখানে, একই জায়গায় আর না। মাথা তুলে রিফাত, চোখে কেমন ঘোর লেগে তার, সময় মাপার সময় নেই তার কাছে। লুফিয়ে নিল নিজ প্রেয়সীর নমনীয় অধর, মাতোয়ারা হলো এবার সেথায়। মুহূর্তে জ্বলে উঠল ঠোঁট জোড়া, ইয়ানার বুকে ধাক্কা দিলে জ্বালা পারে বই কমে। ইয়ানা কানা করে দেয়, রিফাত তার পাওনের শার্টের নিচের দিকে তিনটি বোতাম খুলে ফেলে, সরাসরি হাতটাকে উদাম মেলে অবয়ে। ইয়ানা দিশেহারা হয়, জল ও হাতের স্পর্শে ইয়ানা সরে আসতে চায় রিফাত হতে। ম্যাথায় টনটন করছে মোলায়েম সেই জায়গা, প্রশস্ত বুকের মাঝে অনবদ্য ধাক্কা দেয় ইয়ানা। রিফাত এবার সদৃঢ়ভাবে ইয়ানাকে আটকে ফেলে, ইয়ানার চিকন দুই হাতের মালিক নিজ হাত হাতকে নিয়োজিত করে। সোফায় পিঠ ঠেকায় ইয়ানার, দেখে ইয়ানা সিক্ত রক্তিম ঠোঁট, অর্ধেক শরীরের ভার ছাড়ে সেই স্বল্পদেহী রমণীর বদনে। ভাইকে নিঃশ্বাস ছেড়ে বলে, স্বামীর রোম্যান্সে কখনই বাধা দেবে না মেয়ে, এতে করে তারা বেশি উন্মাদ মানবে পরিণত হয়, বেপরোয়া আচরণে মশগুল হয়। এত অস্থির হবেন না প্লিজ। আমাকে অস্থির বানিয়েছে কে? পরিণাম সাংঘাতিক হবে, আমি আগেই বলেছিলাম। ইয়ানা চোখ বুঝে শ্বাস টেনে বলে, আমি রেস্টুরেন্টের কথা ভাবিনি। রিফাত পাকা হাসলো, নরম কানের লতিতে আলতো জিহ্বার স্পর্শ করে চুম্বন একে ফিসফিসিয়ে বলে, উফ, দিস জেলাসিনেস। ইয়ানা তার ডাগর আঁকি মেলে তাকাই রিফাতের পানে, মুহূর্তেই বিদ্যুৎ খেলে গেল তার অন্তরে। রিফাত কিভাবে যেন তার দিকে দেখছে, মাথা নামিয়ে শুভ্র বুকে অধর ঠেকিয়ে শক্ত চুম্বন এঁকে দেয়। রক্তিম আভা ফুটে ওঠে সেথায়, ফুলে পাপিতে ভরা বিছানায় ইয়ানাকে শুয়ে দিতে রিফাত লাইট বুঝিয়ে দেয়। অবহেলায় পড়ে রইল আইসক্রিমের আদো খাওয়া বক্স, খেইহারাই রিফাত নাজুক মেয়েটাকে জড়িয়ে ফেল নিজের সাথে। ছোট ছোট আদরের বদলে ইয়ানা তাকে দীর্ঘ রজনী উপহার দিল। পনেরোই মে কাটলো আরও একটা রাত্রি, চাঁদের স্নিগ্ধ আলোয় শুধু রাঙা হলো বেলকনির থাই গ্লাস। ঘড়িতে সময় 9টার কাছাকাছি, ভুরু কুঞ্চিত করে ধীর গতিতে উঠে বসে ইয়ানা ফাঁকা কক্ষ। রিফাতের খোঁজে অন্তর ব্যাকুল হলে বিছানা হতে নামে, এলোমেলো বস্ত্রে পেরিয়ে যায়। রান্নাঘর থেকে খুটখাট শব্দ পেতেই ইয়ানা চকিত হয়, তাহলে কি রিফাত রান্নাঘরে? কোথল নিয়ে পা বাড়িতে দেখে রিফাত খুঁতি নাড়ছে কড়াই, রান্নাঘরের হাল অগোছালো কিছুটা। ইয়ানা পিছন থেকে আলিঙ্গন করতে রিফাত প্রশস্ত হাসে, তার বোকা পেয়সি জেগেছে। রিফাত ঘুরে দাঁড়ায়, মেয়েটির মাথায় উপরিভাগে চুম একে বলে, ইয়ানা হ্যাপি ফিফথ ম্যারেজ অ্যানিভার্সারি ইনো। তড়িৎ মাথা তুলে তাকায়, সুদর্শন পুরুষের কপালে গলায় ঘামের বিন্দু বিন্দু ফোটা, ইস কি যে আকর্ষণীয় লাগছে লোকটাকে।
এনা রিফাতের কথাই কিছুটা হলো বিস্মিত হয়। আজ তাই কত মাথায় জোর দিলেই মনে পড়ে, সে কি করে ভুলে গেল এই তিনটা। এনা মৃদু স্বরে আওড়াই, আপনার মনে ছিল? মনে না থাকার কারণ? এনা বিস্তার হেসে জড়িয়ে ধরে রিফাতকে, তাদের নতুন পথ চলা শুরু। রাতের কথা স্মরণ হতে বেশি করে আঁকড়ে ধরে রিফাতকে। ফজরের সময় উঠে দুজন একসাথে গোসল করে নামাজ শেষ করে অতঃপর রিফাতের কোলে মাথা রেখে ঘুমিয়ে যায় ইয়ানা। বিবাহ বার্ষিকীর কথা যেন সে ভুলেই বসেছিল, ভাগ্যিস রিফাত মনে করালো। রিফাত তার আহাদুরে খরগোশ ছানাকে বুকের সহিত আগলিয়ে তুলে কিচেনের ক্যাবিনেটের উপর বসায় আলগোছে চুল কানের পিছে গুঁজে দিয়ে বলে, তো এই বিশেষ দিনে আপনি আমার কাছ থেকে কি চান মিসেস? ইয়ানা রিফাতের কপালের ঘামটুকু মুছে দিতে দিতে বলে, আপনাকে চাই যখন আমার চামড়া কুচকে যাবে, যখন আমার চুল সাদা হবে, যখন খিটখিটে মেজাজ নিয়ে কাউকে বকা দিব, ঠিক সেই সময়ে আপনি এসে আমার পাশে দাঁড়িয়ে ফোকলা দাঁতে হেসে বলবেন, তুমি তো এমন ছিলে না ইনু, বুড়ি হয়ে এ কেমন হয়ে গেছো। কথাটি বলে ইয়ানা খিলখিল করে হাসলো। রিফাত শুধু চেয়ে দেখলো সেই মায়াময় হাসি। আচ্ছা, সে যদি জেদ দেখিয়ে বিদেশেই পড়ে থাকতো তাহলে সে এই মেয়েটাকে কি কখনো পেত? এই সময় তার কাছে ধরছর বাইরে থাকতো, জীবনটা অর্থহীন হতো, রিফাতের চিত্র আকুল হয়। ইয়ানাকে সে পেয়েছে কোনো পুণ্যের পরিবর্তে, আলোর কাছে কোটি কোটি শুক্রিয়া যেন কম হবে। রিফাত ইয়ানার কপালে চুমু এঁটে বলে, আমি আছি আজীবন। ইয়ানা চোখ ভরে রিফাতকে মৃদু স্বরে শুধায়, এরকম সুন্দর লাগছে কেন আপনাকে? রাতে বৌচা কামাল দেখলো, এটা তারই এফেক্ট। ইয়ানার কান লাল হয়, সে মোটো কাল রাতের কথা ভাবতে চায় না, আর তো চেহারায় একরাশ লাজুকতা নিয়ে বলে, আপনি কি করছেন কড়াই? আপনি পাস্তা, তোমার পছন্দের? ইয়ানা দুই ঠোঁটের মাঝে কিঞ্চিত ফাঁকে দেখা মেলে অবাক সুরে বলে, রান্না পারেন? ইয়েস ম্যাম, বিদেশ থাকতে নিজের রান্না নিজেই করতাম, মেড বাকি কাজ করলেও রান্না আমি করতাম। আর কি কি রান্না পারেন? কি কি খেতে চাও? মানে অনেক রান্না পারেন। অর্থাৎ কাটা চামচে অল্প চিকেনের পিস তুলে ইয়ানার মুখে দিয়ে বলে, ইন্ডিয়ান, চাইনিজ, থাই, আরো নানান পদের। না, অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে যেন, লোকটা তাকে আর কতভাবে চমকাবে, এমন পারফেক্ট মানুষ কি ইয়ানার কপালে ছিল ভাবতেই দেহ শিউরে ওঠে তার। রিফাত প্লেটে পাস্তা সার্ভ করে, ইয়ানা দেখে রিফাতের কাজে পারফেক্টনেস। ওভেন থেকে গরম চকলেট কেক বের করতেই ইয়ানার চোখ কপালে, পাশে থাকা বাটিতে মেল্ট করা চকলেট রাখা সহ রিফাত কেকের উপর ঢালে, আহা টেস্টফুল। রিফাত ইয়ানার বিস্মিত নয়ন দেখে স্মিত হাসে। রিফাত কিছুটা চকলেট নিয়ে ইয়ানার ফুলে ওঠা অধরে লেপটে দেয়, অতপর খুবই কায়দায় সাথে তা সফা টাচ করে দেয়। ইয়ানা মৃদু সুর তোলে, রিফাত মেয়েটাকে কোলে তুলে ডাইনিং টেবিলে বসে নিজে তাকে খাওয়াতে থাকে। প্রথম চামচ খাওয়ার পর ইয়ানা চোখ বড় বড় করে রিফাতের দিকে তাকিয়ে বলে, আল্লাহ অনেক মজা হয়েছে রিফাত, আপনি আমাকে দিনে দুপুরে অবাক করছেন। কেন, রাতে অবাক করি না? ইয়ানার কথার পরিপ্রেক্ষিতে রিফাত কিছু বলে না, শুধু তার ঢিলা টি শার্ট সরিয়ে দেখায় ইয়ানা দেওয়া নখের আঁচড়। ভেবেছে ইয়ানা এতে কিছুটা লাজুক হবে, লজ্জায় বোল হারাবে, কিন্তু হল উল্টো। মেয়েটা তার কামিজ সরালো, নানা জায়গায় জখম পরিদর্শন করালো স্বামীকে। রিফাত আড়লে জিভ কাটে, ইয়ানা খাবার চুবুতে চুবুতে বল, এত কিছু কখন করলেন, আমায় ডাকেননি কেন? ডাকলে তোমার এই চমক দেখতে পেতাম। ইয়ানা হাত স্পর্শ করে রিফাতের দাড়িতে, রিফাত সংগোপনে ইয়ানা চিকন সমস্ত আঙ্গুলে ঠোঁট চোয়ায়, গলায় কিনারে হালকা অধর স্পর্শ করে বলে, যত দিন যাচ্ছে আমি কেমন হয়ে যাচ্ছি ইনু, তুমি নামক রোগ হয়েছে আমার, মেডিসিনটাও কেমন অদ্ভুত, নাম তার তুমি। আহা, ভালোবাসার কি নিদারুণ স্বীকারোক্তি, ইয়ানা সুখের ঠেলে উড়ে বেড়াচ্ছে। রিফাতের গালে হাত রেখে সেও শুধায়, আমি আপনাকে ভালোবাসি ঠিক ততটা যতটা আকাশের বুকে তারা আছে। রিফাত মাথা তুলে দেখে ইয়ানাকে, মসৃণ গালে হাত ঘুষে বলে, রিফাত আমার সামনে জন্ম নেওয়া মেয়েটা আজ আমাকেই ভালোবাসি বলছে, এত বড় কবে হলে? যবে থেকে রিফাত নামক মানুষটার সংস্পর্শে এসেছি। আলতো হাসে, দুজনেই বেশ গল্প করতে করতে খাওয়া শেষ করে। ইয়ানা এটাও বলেছে সে এই ফ্ল্যাটে থাকবে না, রিফাত যেন পরিবারের সাথেই থাকে ওই বাড়িতে, এই বাড়িতে তার সময় কাটাতে আসবে। ব্যাস রিফাত সম্মতি জানায়, দুজনে কেক কাটে। ইয়ানা সুস্বাদু কেক খেয়ে টুকুস করে চুমু খায় রিফাতের কাঁধে।
অনেক মজা। খাওয়া শেষ করে রিফাত নিজেই সব গুছিয়ে কিচেনের দিকে যেতে নিলে তৎক্ষণাৎ ইয়ানা বলে ওঠে, হে ডক্টর। রিফাত ঘুরে তাকায়, ইয়ানা দাঁত বের করে বলে, মিস্টার রিফাত আমার সাথে ডেটে যাবেন? রিফাত ঠোঁট কামড়িয়ে হাসে, মেয়েটার চঞ্চল স্বভাব তার কাছে ভীষণ প্রিয়। এগিয়ে আসে ইয়ানা ঠোঁটে আলতো স্পর্শ করে বলে, যাবো ইয়ানা। ইয়াবা কি? মাই অ্যাডিকশন। হাফিজ হাসি মুখে আলের রুমে প্রবেশ করে, অন্তরে মিশ্রিত অনুভূতি। একটু আগে হাফজা বেগম মিসেস আসফিয়ার কাছ থেকে সরাসরি হাফিজের জন্য আলিয়াকে চেয়েছেন। হাফিজের মায়ের কথায় সবাই অবাক হলো, পরে বেশ সময় ধরে আলাপ আলোচনা হয় এ বিষয়ে। আসফিয়া হাফিজকে ভালো জানে, ছেলেটা যোগ্য। হাফজা বেগম এক প্রকার অনুরোধ করতে করেছে যাতে আসফিয়া এবং আফতাব মিয়া তার প্রস্তাবে সম্মতি জানায়। আলিয়া তার ভীষণ পছন্দের, মেয়েটার চঞ্চল সরল মনের, এরকম চোখে দেখা বাড়ন্ত মেয়ে যার স্বভাব চরিত্র সম্পর্কে অবগত, তাকে নিজের বাড়ির সদস্য করতে কার না ভালো লাগবে। আলিয়া তার অনেক প্রিয়, হাফজা বেগম আগলে রাখবেন তাকে। ছেলের বউ হিসেবে আলিয়া অমায়িক। বেশ সুদীর্ঘ কথোপকথনের পর আসফিয়া এবং আফতাব মিয়া রাজি হয়। ইব্রাহিম সাহেব তো খুশি, শেষের দিকে হাফিজ প্রবেশ করে। সম্মতি শুনে সে আলিয়ার সাথে একান্তে কথা বলার অনুমতি চায়। অনুমতি পেতে সে উজ্জ্বল চিত্রে পা বাড়ে আলিয়ার কাছে যাবার। রুমে প্রবেশ করতে শুনতে পায় আলিয়ার মৃদুস্বরে কান্নার শব্দ। থমকে যায় হাফিজ, দরজা বন্ধ করে দ্রুত পায় আলিয়ার পিছনে গিয়ে দাঁড়াতে মেয়েটা ঘুরে তাকায়। হাফিজকে দেখে কান্নার বেগ বাড়ে বই কমে। চোখে মুখের অবস্থা কাহিল মেয়েটার। হাফিজ কিছু বলার জন্য উদ্যোগী হতে আলিয়া কান্না মিশ্রিত কণ্ঠে আওড়ায়, বাইরে সবাই কি বলছে হাফানে রোগী জানো? বলছে তোমার সাথে আমার বিয়ে দেবে। হাফিজ দ্বিধায় পড়ে, কি বলবে ভেবে পাচ্ছে না সে। ভালোবাসার মানুষকে নিজে করে পাবে এই অনুভূতির জোরে ভাসছে পুরুষটি, তাও কোনো রকম সুধায়। হ্যাঁ আমি জানি। তুমি জানো? তাহলে সবাইকে বলো না আমি বিয়ে করতে চাই না। হৃদয় ধক করে ওঠে হাফিজের, কণ্ঠে সতেজতা আনার চেষ্টা করে বলে, কেন? আমি পড়তে চাই, বিয়ে করব না এখন, প্লিজ কিছু করো। আমি তোকে পড়াবো আলু, কখনো বাধা দেব না, তুই যতদূর পড়তে চাস আমি পড়াবো। আলিয়া পার বিস্মিত নয়নে তাকিয়ে হাফিজের দিকে, অবিশ্বাস কণ্ঠে আওড়ায়, তার মানে তুমি এই বিয়েতে মত দিয়েছ? হ্যাঁ। কেন? পিছেবার কিঞ্চিত ছড়ে আসলো আলিয়ার দিকে। মেয়েটির নরম দুই বাহুতে হাত রেখে তার কাছে টেনে আনলো, অতঃপর মোহিত কণ্ঠে বলল, আমি তোকে ভালোবাসি আলু, বিশ্বাস কর, যখন এই অনুভূতি বুঝতে পারি তখন আমি নিজেই অবাক হয়েছিলাম, কিন্তু হৃদয়ের কাছে আমি হেরে গেলাম আলু। আমি অনেক ভালো রাখবো তোকে, জীবনভর তোর হয়ে থাকবো। সলমনের আলিয়া হঠাৎ করে ক্রোধে উন্মত্ত হলো, তীব্র ঝাড়া দিয়ে দূরে ঠেলে দিল হাফিজকে। মাইককে নিঃশ্বাস ফেলে হাফিজের বুকে দুই হাতে ধাক্কা দিল, যেন সে এখন হাফিজকে সহ্য করতে পারছে না। হাফিজ অবাক হয়ে তাকিয়ে রইল আলিয়ার পানে, তার প্রাণ ভোমরার রোষপূর্ণ রূপে তার মস্তিষ্ক কাহিল। আলিয়া উত্তেজিত হয়ে চিৎকার করে বলে, যাও চলে যাও আমার সামনে থেকে, আমি তোমার ছোট বোনের মতো ছিলাম হাফিজ ভাই, কিন্তু তুমি কি করলে? আমি তোমাকে চাই না। তাহলে কাকে চাস, ওই সাইফকে? সেটা তোমার জানার বিষয় না, আমি তোমাকে বিয়ে করব না, আর কখনো আমি তোমাকে আমার চোখের সামনে দেখতে চাই না, চলে যাও। আমার কথা শোনালো? আমি তোমার কোনো কথা শুনতে ইচ্ছুক না, আলিয়া তোমাকে চায় না। কঠিন বাক্য, তেজি কণ্ঠ, আলিয়া এক প্রকার হাফিজকে বের করে রুম থেকে। দরজা জোর আওয়াজে বন্ধ করে আলিয়া, তার এত রাগ লাগছে যা বলার বাহিরে। বিয়ের কথা শুনে তার নিউরন কটকট করে ওঠে, অতঃপর হাফিজের কথাই সেই কাঙ্ক্ষিত রাগ ক্রোধে রূপান্তরিত হয়। এদিকে হাফিজ ক্ষত বিক্ষত হৃদয়ে দাঁড়িয়ে রইল দরজার সামনে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। এ কোন বিদ্যের সুধা পান করলো হাফিজ, যার অন্ত মরণ কিংবা কষ্টপূর্ণ জীবন? হাফিজের পা এগোয় না যেন, চিত্র খামছে ধরে রেখেছে কেউ, কণ্ঠনালী কেঁপে উঠল বারে বারে, চোখ জ্বলছে কি তার? হ্যাঁ, জ্বালা করছে প্রচুর, কান্না পাচ্ছে। হাফিজার সরল মেয়ের দেওয়া আঘাতে লণ্ড ভণ্ড, সময়ের বাঁধ ভাঙা স্রোতে পেরিয়েছে মাস পাঁচেকের বেশি। সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যায় কথাটি সবার জন্য প্রযোজ্য নয়। সুখের আবেশে কারোর জীবন তলিয়ে যাচ্ছে তো, কেউ হৃদয় ব্যথায় জর্জরিত হয়ে জীবন পার করছে। সেদিনের পর আর আলিয়া এবং হাফিজের বিয়ের কথা ওঠেনি, এর পিছনে অবশ্য হাফিজের হাত আছে। ঘটনাটি ইয়ানা এবং রিফাত জানার পর বিস্মিত হয় প্রবল। আলিয়াকে তারা সুললিতভাবে বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি, মেয়েটা সর্বসময় চুপ ছিল। হাফিজের সাথে ব্যবহার
খারাপ করেই তার মধ্যে অনুতাপ সৃষ্টি হয়েছে। ইহানার বোঝানোর এক পর্যায়ে রিফাত গম্ভীর স্বরে বলেছিল, আমার বোন যা চায় তাই হবে। আলিয়া বেশ কয়েকবার হাফিজের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ছেলেটা অত্যন্ত কায়দায় সাথে তাকে এড়িয়ে গেছে। আলিয়ার মন খারাপ করে, মেয়েটা আগে তুলনায় বুঝদার হয়েছে, বয়স বেড়েছে কি না। 17 বছরের একটি কিশোরী সে, রেজাল্ট বেশ ভালো হয়েছে তার। উচ্চ ক্লাসে ওঠার এক্সাইটমেন্ট এ পুরো বাড়ি মাথে তুলেছে সে। তিক্ত অতীত ভুলেছে মেয়েটা, বসটে যে তার এমন। হাতে রেজাল্ট নিয়ে হাফিজদের বাড়ির দিকে উদ্যোগী হয় আলিয়া। রেজাল্ট বেরিয়েছে 30 দিনের উপরে, কিন্তু এখনও হাফিজকে দেখানো হয়নি। ছেলেটা পরীক্ষার সময় অনেক সাহায্য করেছে আলিয়াকে। খুশি মনে রাস্তার সামনে আসলে আলিয়া দেখে হাফিজ হেসে সে কথা বলছে কোনো এক মেয়ের সাথে। উৎফুল্ল চেহারা ছেলেটার, কেন জানি আলিয়ার রাগ হয়। তাকে দেখলে এড়িয়ে যায় আর এই মেয়েটার সাথে দাঁত বের করে কথা বলছে। ধপধপ পা ফেলে সে চলে যায় নিজের রুমে। ইয়ানা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তার পেটের কাছে শাড়ির আঁচল সরানো, এক দৃষ্টিতে নিজ অনুক্ত অবৈতিকে তাকিয়ে আছে। আর উক্ত চেহারা তার, মনে পড়ে কিছুদিন আগের কথা, আতিকা এবং আহিলার বিয়ের অনুষ্ঠানের দিন। ইয়ানা একটা সুন্দর জামদানি শাড়ি পরে হালকা সাজে হিজাব পরিহিত, মায়াবী মুখটায় যেন রিফাত ঘায়েল হয়। মেয়েটা কেমন ছুটে যাচ্ছে এদিক সেদিক, নানান কাজে নিজেকে ব্যস্ত রেখেছে। রিফাতের দায়িত্ব কম কিসের, আহিল বেশিরভাগ কার্যভার রিফাতের কাঁধেই দিয়েছে, তারপরও অবসর নিয়ে তার বোকা পিয়সীকে চোখে রেখেছে। মেয়েটা নাজুক যা, অনুষ্ঠান হচ্ছে বাড়িতে বেশ জাঁকজমকভাবে। আহিল কমিউনিটি সেন্টার ভাড়া করতে চেয়েছিল, কিন্তু আতিকার আবদায়ে সবটাই বাড়ির বড় আঙ্গিনায় হচ্ছে, কোনো রকম অসুবিধা ছাড়াই। রিফাত ক্ষমার্ত অবয়ে বসার ঘরে প্রবেশ করতে দেখে ইয়ানা টেবিলে কী যেন করছে। ওদিকে সোফায় বসে আছে আইলার এক কাজিন, রিফাত থেকে মোটেও পছন্দ করে না। ছেলেটার চোখ তার বইয়ের উপর কিনা, এখানে আসা থেকে ছেলেটা কেমন উপচে খাতির করতে চায় ইয়ানার সাথে। যদিও বা ইয়ানা যত সম্ভব এড়িয়ে চলে কাজের ব্যস্ততায়, ইয়ানা যেন ভুলল তার বস্ত্রের হালতাল। শুভ্র পেটের কিঞ্চিৎ অংশ উন্মুক্ত হতে রিফাত যেন চটে গেল, ধপ করে উঠল মাথার ভেতর। মেয়েটিকে ভুলেছে যে এখানে সে ছাড়া মানুষ আছে। রিফাত দ্রুত পায়ে হেঁটে ইয়ানার সামনে দাঁড়ায়। মেয়েটা নির্বাক দৃষ্টিতে তার দিকে একবার সে আরেকবার কাজে মন দিল। রিফাত যেন হুঁশারে মেয়েটাকে এক টান দিয়ে নিজের সাথে নিয়ে যেতে লাগলো তাদের বর্ধকিত কক্ষে। দরজা বন্ধ করে মেয়েটাকে সোজা বিছানায় চিৎ করে শুয়ে দিল। ইয়ানা হতভম্ব, কি হলো এটা? রিফাত আশেপাশে কি যেন খুঁজলো, পেয়েও গেল। করছেন আপনি? শান্ত ছেলে রেগেছে, উত্তর করল না রিফাত। ইয়ানার উদর হতে শাড়ি উন্মুক্ত করে নিজের হাতে থাকা মেহেদি দ্বারা পেট জুড়ে লেখে রিফাতের বউ। কি এক ছেলে মানুষই, নিজের নারীর অধিকারে রিফাত কি করলো বুঝে আসলো না। ঈর্ষায় ক্রোধে জর্জরিত হয়ে রিফাত যেন চৈতন্য ভুলে, ইয়ানা কি বলবে ভেবে পায় না। এটা সেটা বলে গেল, উত্তর আসে না বিপরীত দিক থেকে। পেটে যেটুকু অংশ বাকি থাকে সেটাই নিজের দাঁতের সূচালো আঘাত এবং ঠোঁটের কারসাজিতে রক্তিম চিহ্ন ভরে তোলে। ইয়ানা ছটফট করে উঠলে রিফাত দেয় এক ধমক, কেঁপে ওঠে চিকন বদম, অতপর খুব কায়দার সাথে মুখ গুঁজে দেয় ইয়ানার কলেই। শান্ত রিফাত ততক্ষণে ওঠেনি যতক্ষণ না সেই মেহেন্দি শোখায়। ফোনের কটু শব্দে ইয়ানার চেতনা ফিরে, আপন উদরের দিকে তাকিয়ে হেসে ফেলে সে। জলজল করছে সেই কাঙ্ক্ষিত লেখা, রক্তিম চিহ্ন। ইয়ানা বিছানা থেকে মোবাইল হাতে তুলে দেখে তার প্রাণের স্বামীর ডাক। ইয়ানা রিসিভ করে কানে ধরতেই শুনতে পায় রিফাতের চিন্তিত কণ্ঠ, আর বমি হয়েছে? ইয়ানা মিষ্টি হেসে বলে, না এখনো হয়নি। শরীর বেশি খারাপ লাগছে? না না আমি ঠিক আছি, আপনি খেয়েছেন কিছু? হ্যাঁ। আচ্ছা শোনো। জি। সত্যি কথা বলবি ইনু, পিল খাওয়া হয় ঠিক সময়? ইয়ানার অননের রং বদলায়, ভেতরের অংশ স্যাত করে ওঠে তার। পিল শেষ হয় কিন্তু তা ইয়ানার পেটে যায় না, তা জানালার বাহিরে বাড়ির পেছনের দিকে। ইয়ানার ঠোঁট ভেজায়, আমতে আমতে করে বলে, হ্যাঁ খাই তো, শেষ হয় কি এমনি এমনি। লাস্ট পিরিয়ড কবে হয়েছে? শব্দ জড়িয়ে আসছে ইয়ানার, মিথ্যে বলার অভ্যাস নেই তার, তাও কোনো রকম উচ্চারিত করে। গত মাসে। এই মাসে? সময় হয়নি। ডেট 8, আজ 11 তারিখ। ইয়ানা দন্ত দ্বারা অথর কাটে, মানুষটা এতটা বিচক্ষণ কেন, সব মনে থাকে তার, না হলে কি এমনি এমনি হৃদ ডাক্তার সে। ইয়ানা জড়িত সমস্ত প্রসঙ্গ রিফাতে জানা, ইয়ানা দূরদর্শী হুঁশিয়ার পূর্ণ মানবকে মিথ্যা বলেছে ভাবা যায়। ইয়ানা তাও দমে যায় না, ইয়ানা আত্মসংযম করে বলে, আপনি অযথাই চিন্তা করছেন, আতিকার বিয়েতে অনেক খেয়েছে, তারই এফেক্ট দেখা দিচ্ছে এখন।
ঠিক হয়ে যাবে। রিফাতের ভাবান্তর হলো কিনা বোঝা গেল না, শুনে গেল রুদ্ধশ্বাসের শব্দ। এনা চিত্র উদ্দীপ্ত হয় মানুষটা সত্যি জানতে কতক্ষণ ডাক্তার চোখের সামনে ঘুরঘুর করে, রোগী রোগ লুকায়, এটাও সম্ভব। হ্যাঁ হয়তো সম্ভব যদি রোগী আপন প্রাণভোমরা হয়। এনার মৃদু সুর, রিফাত গভীর চিন্তা হতে বেরিয়ে আসে, জানে আমায় যেতে হবে, নিজের খেয়াল রেখো, ফিরতে লেট হবে হয়তো। এনা দূর দূর বক্ষে ফোন কেটে সোফায় বসে ফেকাশে দেখাচ্ছে চেহারা, সে যা করেছে ঠিক করেছে কিনা তা নিয়ে সন্দেহ, গ্রেপ্তার তার অন্তর, পরামর্শটা তার আন্টি মায়ের। ইয়ানাও উপদেশ গ্রহণ করে, রিফাতের সাথে কোনোরূপ ঝামেলা ছাড়াই ইয়ানা কনসিভ করতে চাইছে, তাই তো এতরূপ বাহানা। নার্সিংহোম জুড়ে কান্নার রোল ছড়িয়ে পড়ে, কোন এক পুরুষের কঠিন কান্নার শব্দে মুখরিত হয় পরিবেশ, যে কেউ এই শব্দ শুনলে অন্তর কেঁপে উঠবে। সদ্য ধ্বনিতে আগত শিশুর মৃদু কান্না যেন কারোর চোখে পড়ছে না। ফুলরে বসে পুরুষের আহাজারি শুনে পাখিরা উড়াল দিয়েছে দূর আকাশে। রিফাত দূরে দাঁড়িয়ে দেখে সবটাই, তার নিউরন কট করে ওঠে, হৃদয় ব্যাকুল হয়, হৃদস্পন্দন বেড়ে হাজার গুণ, রক্ত কণিকায় বয়ে যাচ্ছে তড়িৎ, নিঃশ্বাসে বেগতির দেখা মিলে তার। সেই পুরুষের জায়গায় নিজেকে অনুভব করে রিফাত, বেদনায় চোখ ঝাপসা হয়ে আসে, নিজেকে সামলাতে না পেরে পাশের টেবিলে ধপ করে বসে পড়ে রিফাত। আশেপাশে নার্স তার দিকে ছুটে আসে, আহারে প্রিয় মানুষ, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি কারো প্রিয় মানুষ হওয়া, ইয়ানা সেই ভাগ্যবতী। দাদু ভাই বাড়ি ফিরবে কখন? ঘড়িতে সময় রাত 9:45, রিফাত রোগীকে ইঞ্জেকশন পুশ করে বেরিয়েছে মাত্র, দাদুর কথায় ভুরু কুঞ্চিত করে বলল, একটু লেট হবে দাদু, কেন কোনো প্রবলেম? এবার থেকে লেট করে বাড়ি ফেরা যাবে না দাদু ভাই, অসীম দায়িত্ব তোমার এখন। মানে? বাড়ি ফিরে আসো দেখে তাড়াতাড়ি, অবশ্যই 10 কিলো মিষ্টি আনবে। এত মিষ্টি দিয়ে কি হবে? তুমি আসো দেখি আগে, দেরি করো না যেন। কলকাতায় ইব্রাহিম সাহেব, তার খুশি ধরে কে, আনন্দে দিশাহারা তিনি, কেন আনন্দ হবে না, নাতি ঘরে সন্তান আসতে চলেছে যে। রাতে ইয়ানার শরীর বেশি খারাপ হয়ে পড়ে, বমি এক পর্যায়ে জ্ঞান হারে মেয়েটা, সারা বাড়ি চড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক, মেয়েটার হলো কি? ইয়াসমিন বেগম কেঁদে কুল পায় না, তার একমাত্র নারী ছেড়া ধন ইয়ানা, নিশানি তার স্বামীর। মেয়ের ছোট থেকে ছোট অসুখ হলো তার শরীরে বিধে, ডাক পড়ে হাফিজের, ছেলেটা হন্তদন্ত হয়ে ডক্টর ডেকে আনে, চেক আপের এক পর্যায়ে জানতে পারে সুখবর, বাড়িতে আগমন হবে এক ছোট পুতুলের। উল্লাস ছড়ে প্রতিটি মানুষের বুকে, আচ্ছন্ন হয় পরম আনন্দে, অবচেতনা হতে মুক্ত হলে ইয়ানা শুনে তার পেটের মধ্যে রয়েছে ছোট্ট প্রাণ, ফুপিয়ে ওঠে মেয়েটা, পেটে হাত রেখে অনুভব করে দেয় প্রাণের অস্তিত্ব, কিন্তু মনের কোণে এক জায়গায় পাশাপাশি অপ্রন্ত ভীতি, সীমাহীন দেয়াসে। রিফাত বাড়িতে প্রবেশ করে, শরীর তার পরিশ্রান্ত, গ্লান্তার অনন, তখন মস্তিষ্কের চাপে শরীর পীড়িত হয় তার। আহিল তাকে রেস্ট করতে বলে অর্ধেক কাছে নিজেই করে, তার হাত মিষ্টি পুরো 10 কিলো, দাদুর কথায় ফেলতে পায়নি সে, তাই এই মিষ্টির পেছনের কারণ না জেনে সে নিয়ে এসেছে। ড্রয়িং রুমে প্রবেশ করতে না করতেই আলিয়া কথা হতে ছুটে আসে, জড়িয়ে ধরে রিফাতকে। রিফাত মৃদু হেসে হাত রাখে বোনের, কিন্তু সেই হাসি স্থায়ী হয় না বেশিক্ষণ, আলিয়া উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, আমি ফুপি হবো দাদা ভাই, আমার অনেক মজা লাগছে, আমি কিন্তু ওকে শাসন করব, কোনো দুষ্টুমি করলে তখন কিন্তু রেগে গেলে চলবে না। রিফাত ভুরু কুঞ্চিত করে, কি বলছে মেয়েটা? আলিয়াকে কিছু বলার জন্য উদ্যোগী হতেই মিস্টার আলতাফ এসে হাজির হয়, আলগোছে ছেলেকে জড়িয়ে ধরে, কাঁধ থাপিয়ে বলে, বাবা হবে, এবার বুঝবে আমার অনুভূতি, বাবাদের যে অনেক দায়িত্ব রিফাত, আমি জানি তুমি শ্রেষ্ঠ বাবা হবে। রিফাত ভাষা হারে, ভারকি হয় শ্বাস, কণ্ঠনালী শুষ্ক হয়ে ওঠে। ইব্রাহিম সাহেব বলেন, রুমে যাও রিফাত, মেয়েটা খানিক অসুস্থ। রিফাত কথা কয় না, ছলাচলত বুকে এড়িয়ে যায় সে, ছলাচলত বুকে এগিয়ে যায় সে, পা যেন আজ তার স্বাদ দিচ্ছে না, কোনো যন্ত্রে মোচা ধরে যেমন কাজ করা বন্ধ করে দেয় ঠিক তেমনই রিফাতের পা চলছে না, চোখের সামনে ভেসে উঠছে সেই মর্মান্তিক দৃশ্য, ভালোবাসার মানুষকে হারিয়ে সেই পুরুষের কান্নার আওয়াজ, আহাজারি। কোনোরকম রুমে প্রবেশ করে দেখে ইয়ানার চোখ বন্ধ করে শুয়ে আছে বিছানায়, স্নিগ্ধ এই ফুলের প্রতি রিফাত মাতোয়ারা,
এই যে চিত্র চলছে, বেঁচে থাকার ইচ্ছে আছে শুধু এই রমণীর জন্য, আলোর পীড়িত এক পান্ডির জন্য। রিফাত ভাবলেশীনভাবে সোফায় বসে, পিতপিত করে চোখ জ্বলছে, লাল হয় সেই গভীর আঁখি, অপলক তাকিয়েছে সেই কাঙ্ক্ষিত মায়াময় রমণীর পানে। বেশ কিছুক্ষণ অতিবাহিত হতে ইয়ানা চোখ খুলে সোফায় বসা রিফাতকে দেখে ইয়ানা চমকায়, বুকের ওঠানামা বাড়ে বই কমে। ও নাহিনা উঠে আসে বিছানা হতে, ধীর পায়ে অগ্রসর হয় রিফাতের দিকে। একটি সময় হাঁটুর বলে ফুলরে বসে একদম রিফাতের মুখোমুখি, ছেলেটা কেমন করে যেন তাকিয়ে আছে তার দিকে। ইয়ানা দুই হাত দ্বারা ধরে রিফাতের অনন, আমি বলতাম ইচ্ছা বললে আমায়, রাজবাড়ির শীতল কণ্ঠ রিফাতের। ইয়ানা এবার ঠোঁট ভেঙে কেঁদে ফেলে, রিফাতের বুক ভারী হয়ে আসে, বিপন্ন তার মুখ অবয়, ভঙ্গুর স্বরে বলে, আমি যথেষ্ট ছিলাম না ইনু। এরকম বলবেন না রিফাত। কেন করলে এমন, আমায় নিঃস্ব করার চেষ্টা করছো? ইয়ানা নাক টানে, রিফাতের এহেন বাক্য বিনিময় তাকে পীড়িত করছে। এখন মনে হচ্ছে সে ভুল করেছে। ইয়ানা কিছু বলার জন্য উদ্যোগী হতে রিফাত আবারও বলল, বলিনি, তুমি আমার বেঁচে থাকার খড়কুটো, যাকে আঁকড়ে ধরেই আমার জীবনযাত্রা। বলিনি ইয়ানা যে আমি তোমায় ছাড়া অর্থহীন? আমি আছি তো রিফাত, কোথাও যাব না আপনাকে ছেড়ে। রিফাত কথা বলে না, ঠাউর করতে অপারক রিফাতের অনুভূতি। ইয়ানা আরও বেশি সান্নিধ্য চাই রিফাতের, ছেলেটা চোখের পার্শ্বদেশ কেমন রক্তিম হয়ে আছে। ইয়ানা রিফাতের চোখের চশমা খুলে টেবিলে রাখে, নিজে এগিয়ে রিফাতের গভীর আঁখিতে চুমু দেয়, অতঃপর গালের ভাজে চিবুকে। রিফাতের মনোভাব ভাবলেশীন, পিয়সীর আদরমাখা স্পর্শ সে প্রাণ শক্তিহীন, গভীর চিন্তায় মগ্ন যেন কোনো বিষয়ে। কিছু হারিয়ে ফেলার তীব্র ভয় জেঁকে বসেছে তার মন মাঝারে। প্রিয় মানুষের হারিয়ে যেতে দেখে রিফাত ক্লান্ত, প্রিয় মানুষদের হারিয়ে যেতে দেখে রিফাত ক্লান্ত। প্রথমে আপন জন্মদাত্রী, দ্বিতীয় জীবনের প্রথম ভালোবাসা, রিফাতের মাঝে আর সেই শক্তি নেই সেই অগাধ সহনশীলতা। এবার হারলে রিফাত নিজের মাঝে থাকবে না, হয়তো তার স্থান হবে কোনো এক নাম না জানা নির্জন দ্বীপে। রিফাত নিজেকে ছাড়িয়ে বেরিয়ে যায় রুম থেকে, অতঃপর বাড়ি থেকে। ইয়ানা শুধু তাকিয়ে দেখে সবটা, তার চোখের কানিশ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। অফিসের পর শেষ হয় মধ্যরাতে, রিফাতের আশায় দু চোখ এক করতে পারেনি ইয়ানা। মন মস্তিষ্কর সাথে যুদ্ধ করে এক একই সময় কাটিয়ে রুমে প্রবেশ করে ইয়ানাকে বিছানার পাশে বসে থাকতে দেখে। রাত বেশ গভীর, অন্য সময় হলে রিফাত ইয়ানাকে ধমক দিত এত রাত পর্যন্ত জেগে থাকার জন্য, কিন্তু আজ বাক্যহীন রিফাত। প্রিয় মানুষদের প্রতি আমরা বেশি আবেগপ্রবণ হই, আবেগ আতঙ্কে বশীভূত হয়ে রিফাত নিশ্চুপ আজ। কোনো কথা না বলে রিফাত সোজা সোফায় গিয়ে বসে, ইয়ানা নেমে আসে, সান্নিধ্য লাভ করে রিফাতের। অপেক্ষা করছিলাম আপনার জন্য, চলে গেলেন কেন ওইভাবে? আমার খারাপ লেগেছে, কিন্তু আমি রেগে নেই। এই রিফাত, আমার সাথে কথা বলবেন না। রিফাত কথা বলে না, কেমন করে তাকিয়ে আছে ইয়ানার দিকে। ইয়ানার বুক জ্বলে, ইয়ানা রিফাতের গলার ভাঁজে হাত রেখে খুবই যত্ন নিয়ে রিফাতের কপালে চুমু এঁকে মৃদু আজি খুবই অবাঞ্ছিত প্রশ্ন করে বসে, আপনি কি আমার সাথে অসুখী? রিফাত তড়িৎ তাকায়, রিফাতের গলা জড়িয়ে আসে, তার জীবনের সুখের ওপর নাম ইয়ানা। রিফাত এবার মৌনতা কাটায়, টোটনের ফিসলের কণ্ঠে বলে, আমি সর্বসুখী। আপনার অতীত কি বর্তমানের তুলনায় ভালো? কোমর পেঁচিয়ে টেনে আনে ইয়ানাকে, চোখে চোখ মেলায়, দৃঢ় হয় চাহনি। রিফাতের অ্যাডামস অ্যাপেল কেঁপে উঠল অনিমেষ্বরে আওড়ায় ইয়ানা। অতীত যদি মধু হয় তাহলে বলবো আমার বর্তমান অমৃত, অতীত যদি সুখ হয় তবে বর্তমান শান্তি, অতীত যদি সুন্দর হয় তাহলে বর্তমান রহমত। ইয়ানা আমার শেষ নারী, ইয়ানা আমার পূর্ণ জীবনের অধিকারী। অশ্রীসিক্ত নয়নও হালকা হাসে, সে জানে সবটা জানে, রিফাতকে আরো বেশি স্বাভাবিক করতে বলে, ভালোবাসেন তো আমায়? তুমি আমার বাম পাজরের হার, আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? মৃত্যুর আগ পর্যন্ত তো না। রাতে যেভাবে উপেক্ষা করে চলে গিয়েছিলেন আর ওইভাবে যাবেন না, আমার কষ্ট হয়। আর যাব না ওইভাবে, কখনো না। আপনি শুধুই আমার, তুমি কারণ না, আমি ছাড়া যেন তুমি শূন্য হও। ইয়ানা চোখ বুঝে ফেল, নাক ঘষে রিফাতের গালে, মিনমিনে কণ্ঠে বলে, আমরা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ রিফাত, আল্লাহ আমাদের সহায় হবেন, বিশ্বাস রাখুন সবটা ঠিক হয়ে যাবে। নাতি নাতনিদের বিয়ে না দেখা পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না আপনাকে ছেড়ে, জান্নাতেও আপনাকে চাই, আল্লাহর কাছে আমায় চাইবেন, শুধু আমাকে, হিংসুটে হয়ে যাচ্ছি না আমি। এবার রিফাত হাসে খানিক, ইয়ানা তাকিয়ে দেখে তার একান্ত পুরুষকে। রিফাত বলেছিল যদি কখনো তার ঠোঁটের ভাষা বুঝতে
অসুবিধা হয় তাহলে যেন ইয়ানা তার চোখের শব্দগুলো পড়ে ফেলে। আজ যেন সেই দিন, সেই কাঙ্ক্ষিত দিন। রিফাতের চোখের ভাষায় ইয়ানা স্পষ্টভাবে পড়তে পারছে। চোখের মাঝে খুশির ঝলকানি, দেখা গেল মনের মাঝে চলা ধূপকানি এড়িয়ে যেতে পারে না ইয়ানা। মনে মনে তোয়া করে ইয়ানা, আলো তাকে এই মানুষটার সাথেই রাখুক, তাদের সুখী সংসার হোক একটা, যে সংসারে সে থাকবে, থাকবে তার সন্তান আর রিফাত। হিংসুটে হলেও দোষ নেই, আমার বউ আমার প্রতি হিংসুটে, এটা গর্বের। ইয়ানা চোখে হাসে রিফাতের কথায়, আলগোছে নিজের কামিজায় উন্মুক্ত পেটের উপর রিফাতের হাত টেনে রাখে। রিফাত দন্ত কাটে অধরে, তার বুক কাঁপছে, হৃদস্পন্দন বাড়ছে কয়েকগুণ। সুখে আজ যেন পুরুষত্বা উপলব্ধি করতে পারছে, জীবনের শ্রেষ্ঠ অনুভূতি, বাবা হওয়ার অনুভূতি। ইয়ানা কম্পিত কণ্ঠে শুধায়, ও এইখানে ওইখানে আছে রিফাত, এখন অনেক ছোট, ও আমাদের সন্তান রিফাত, আমাদের প্রণয়, আমাদের প্রণয়ময় ভালোবাসার অংশ। যদিও কখনো শোনে ওর আসার খবর পেয়ে ওর বাবা অসুখী হয়েছিল, তাহলে ওর কেমন লাগবে? রিফাতের যেন চেতনা ফেরে, সত্যি তো এরকমটা ও ভেবে দেখেনি, এটা তার অংশ, তাদের ভালোবাসার প্রতীক। রিফাত কীভাবে ভুলে গেল এইগুলো? ইয়ানাকে উঠিয়ে কোলে বসে রিফাত অসংখ্য চুমু এঁকে দেয় পেটের চারিপাশে। রিফাত পেটে মুখ গুঁজে বসে থাকে বেশ কিছু সময়, একই অবস্থায় থেকে বলে, আমি খুশি ইনু, এত সুখের মালিক আমি। না সম্মতি জানায় অধরে অধর মেরে, শক্ত চুম্বন করে অতপর কপাল ঠেকায় রিফাতের বুকে। সময় যায় নিজের মতো, মধ্যরাতে কপত কপতি তারা কোনো এক পুরুষ পেয়সীকে চোখে হারাচ্ছে, আবার হৃদয়ের কোনো এর জায়গায় ছড়িয়ে পড়ছে সুখের আলো, দৌটানা অনুভূতির অধিকারী রিফাত দূর দূর বুকে শুধুই চাচ্ছে প্রিয় মানুষের সুস্থতা। বেশ কিছুক্ষণ অতিবাহিত হতে রিফাত গলা ভেজে কিছুটা অতপর গম্ভীর স্বরে বলে ওঠে, তো কতদিন ধরে চলছিল এই প্ল্যানিং? ইয়ানা বিপাকে পড়ে, আরও লেপটে যায় রিফাতের বুকের মধ্যে, পাত্তা দেয় না রিফাত। প্রশ্নের পুনরাবৃত্তি ঘটাতে ইয়ানা গুই গাই করে বলে, 3 মাস ধরে। রিফাত অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়, তার চোখের সামনে থেকে এই মেয়ে তাকে ঘোল খাইয়ে দিল। রিফাত জানে ইয়ানার মাথে এই বুদ্ধি নিজে থেকে আসেনি, কারোর দেওয়া এই পরামর্শ। কে দিয়েছিল এই বুদ্ধি? বলবো না। রিফাত রুদ্ধশ্বাস ছাড়ে, এখন বলেও আর কী হবে, যা হওয়ার তা হয়ে গিয়েছে। রিফাত নানানভাবে পরামর্শকর্তার নাম জিজ্ঞাসা করলো, ইয়ানা জেদ ধরে, সে বলবে না মানে বলবে না। রিফাতও হাল ছাড়ে, সে জানতে চায় না। রিফাত এবার পূর্ণ দৃষ্টি মেলে তাকায় ইয়ানার দিকে, চোখ ছোট ছোট করে বলে, তাই নিজ থেকে ধরা দিতে আমার কাছে, সময় অসময় আবেদনময় রূপ নিয়ে আমার সামনে ঘুরঘুর করতে, তখন বুঝতে পারিনি এখন সব বুঝতে পারছি, ঘনিষ্ঠ মুহূর্তে মাইন্ড ডাইভার্ট করতে আমার, কথার জালে ফাঁসিয়ে, সবটা চালাকি ছিল। ইয়ানা চোর ধরা পড়া নেয় গুটিয়ে থাকে, চোখ মুখ তার রঙহীন, আরক্ত তার গাল, ইস এইভাবে রিফাত বলবে তা ধরছ আর বাইরে ছিল। ইয়ানা লজ্জে একাকার, রিফাতের এক একটা কথা সত্য, এই পরামর্শগুলো তার আন্টি মেয়ে ছিল। ইয়ানা ঠোঁট পাকিয়ে চুপ রয়, ভাষা নেই তার। রিফাত আবারও গম্ভীর স্বরে বলে, মিথ্যা আমার অপছন্দ ইনু। এনার বুক মচুতি উঠল, তরিত বলল, মিথ্যা বলতে চাইনি। কিন্তু বলেছ? আর বলবো না, কখনোই বলবো না, না। ফুপিয়ে ওঠে মেয়েটা, মাথায় হাত রাখে রিফাত, আঁকড়ে ধরে বলে, এবার থেকে আমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে ইয়ানা, আমি কোনো রকম অবাধ্যতা মেনে নেব না। ইয়ানা ঠোঁট ফুলে মিটমিট নজরে তাকায় রিফাতের দিকে, নিষ্প্রাপ তার ভঙ্গি। রিফাত সেই মায়াময় রমণীর দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই, এখন তুমি একা নও, ভালো করে খাওয়া দাওয়া না করতে বেবির ওয়েট ডেভেলপ হবে না, আনহেলদি বেবি চাও তুমি? না। তাহলে আমার কথা মেনে চলবে? বলবো। ডক্টর কি বলেছে? 1 মাস 8 দিন। রিফাত আর কথা বাড়ায় না, হুট করে তার খুব ক্লান্ত লাগছে। ইয়ানাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল, নিজ মেয়েটার গলায় মুখ খুঁজে একের পর এক ঠোঁটের ছোঁয়া দিয়ে বলে, মাথায় হাত বুলিয়ে দাও। ইয়ানা মৃদু হেসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে রিফাতের, হালকা স্বরে বলে, কিছুদিন পর আমার বুকের মালিক আরেকজন হবে, তখন আপনি কোথায় যাবেন? কি ভাগাভাগি করে নেব? হবে রিফাতে পার বাঁকা হাসলো অগোচরে। ইয়ানার কানের লতিতে আলতো স্পর্শ করে ফিস ফিসে কিছু বলে ওঠে, ছলাত করে ইয়ানার চিত্র, চোখ বড় বড় করে তাকায়, কি সাংঘাতিক কথা। ইয়ানা রিফাতে চুল টেনে দেয় শক্তভাবে, দাঁত খামটি মেরে বলে, বেহায়া। রিফাত কামে সরালো হাতটাকে, উদাম মেলে পেটে, তার অনাগত সন্তান আছে এধায়, কি শান্তি, কি সুখময় অনুভূতি। রিফাত উপলব্ধি করে মিস্টার আফতাবের আবেগ, সে যেমন
সে যেমন এখন ফিল করছে সেই একই ফিলিংস মিস্টার আফতাব রোজ ফিল করে। সন্তানেরা বড় হয়ে গেলেও বাবা মায়ের কাছে আজীবন ছোট থাকে। রিফাত নরম ভঙ্গিতে হাত বুলিয়ে দেয় সেথায়, মাথা নামিয়ে নাভির পাশে ঘেসে চুমু দেয় মনে মনে আওড়ায়। আব্বু আমার মাকে বেশি কষ্ট দেবে না, তোমার আব্বু যে তোমার মা প্রেমিক, তুমি আসো নেক সন্তান এবং রহমত হয়ে। ধরনীর বুকে তোমার আগমন হোক, তীব্র গরমের মাঝে বৃষ্টির ন্যায় তুমি আসো আমাদের অন্তরকে শিথিল করে। অনুভূতি শব্দটা চার অক্ষরের হলেও এর গভীরতা অসীম। অনুভূতি সৃষ্টির কোনো সময় নেই, তার আগমন হয় অনিশ্চিত। এরকম অনিশ্চিত অনুভূতি এসে হাজির হয়েছিল হাফিজের বুকে, যা ধীরে ধীরে বৃহৎ আকার ধারণ করে, পরে যার নাম হয় ভালোবাসা। তবে এই ভালোবাসা যার জন্য সে অনুভূতিহীন, হাফিজ এর প্রতি নেই তার কোনো অনুরাগ, নেই কোনো তা জানা যায়নি, শুধু নেই